এইটা আমরা এখনো আমরা জানি না তারা কি প্রতিবেদন দিয়ে আদালতে আজকে পাঠিয়েছে। আমরা প্রতিবেদনের কপি আমরা দেখব এবং এটা আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের বা সেখানে বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ, তথাকথিত একটা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। একটা অবিশ্বাস্য কাহিনী এবং একটা হাস্যকর ব্যাপার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন প্রবীণ ব্যক্তিত্ব যার বয়স 74 বছর, তাকে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের একটা অভিযোগ, তথাকথিত একটা অভিযোগের প্রেক্ষিতে মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে যে আক্রমণ, যে অভিযোগ, এটা অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা। এই ঘটনার সঠিক তদন্ত হলে আমরা বিশ্বাস করি যে এটা বিএনপি নয়, বরঞ্চ যারা যে স্বার্থান্বেষী মহল যারা এই কাজটি করেছে, ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, তাদের নাম সঠিক তদন্ত হলে তাদের নাম বেরিয়ে আসবে। মির্জা আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ গিয়া কোনো বাড়ি ভাঙচুর করতে পারে না, কোনো বিচারপতির বাসভবনে আক্রমণ করতে পারে না। এটা হাস্যকর, এটা জাতি জানে, জাতি বুঝে, কিন্তু একটা মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে এবং রিমান্ডে নিয়েছে। রিমান্ডের আজকে প্রতিবেদন আমরা দেখব। আমরা কিছুক্ষণ পরেই আমরা সংশ্লিষ্ট আদালতে এই বিষয়ে আমরা কথা বলব।